রিমোট দিয়ে অন করা যাবে লাইট, আবার সেই রিমোট ব্যবহার করে অফ করে রাখতে পারবেন এই লাইটটিকে। এছাড়াও আপনার ইচ্ছা মতো কালারে চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজে। কালার বাটনগুলো প্রেস করে আপনার পছন্দ মতো কালারে সেট করতে পারবেন এই লাইটটি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে সুন্দর একটি স্পিকার, যেটা আপনার ফোনের সাথে কানেক্ট করে ইচ্ছা মতো সাউন্ড প্লে করতে পারবেন। অসাধারণ সুন্দর এই লাইটের বক্সের বাইরে লাইটের একটি ছবি দেওয়া ছিল, এছাড়াও লাইটের রিমোটের ছবি, কালার, ব্যাটারি এবং সুপার কিং মিউজিক বাল্ব এটা লেখা ছিল। এটার অপর সাইডে এই লাইটের যে ফিচারগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং ব্র্যান্ডিং করা আছে। ইট ইজ রস ব্র্যান্ডে সেটাও লেখা আছে। এই সাইডও সেম আগের সাইডের মতো একই জিনিস, উপরের সাইডেও একইভাবে কী কী কালার আছে সেগুলো দেওয়া আছে, মোবাইলে কালার দেখানো হয়েছে। তো আমরা বক্সটি এখন আনবক্সিং করে ফেলবো, তার জন্য উপরের কস্টেপটি কেটে ফেললাম এবং বক্সের ভিতরে কী আছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো বক্সটি খোলার সাথে সাথে আমরা বক্সের ভিতরে দেখতে পেয়েছি বাবল পেপারে মোড়ানো আমাদের লাইটটি। লাইটটি মোটামুটি ভালোভাবে পাঠানো হয়েছে যাতে কোনো ধরনের আঘাত না পায়। এছাড়াও বক্সের ভিতরে একটি রিমোট কন্ট্রোল ছিল এবং রিমোট কন্ট্রোলটি বের করে আনার সাথে সাথে এটার কোয়ালিটি আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। লাইটের কোয়ালিটি যাই হোক না কেন, রিমোটের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম ছিল। এটাতে অনেকগুলো বাটন দেওয়া হয়েছে, অন অফ সুইচ, লাইটের ব্রাইটনেস কম বেশি করার এবং এখানে আরও কিছু কালার আইকনের যে বাটনগুলো দেওয়া হয়েছে এগুলো ব্যবহার করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এই লাইটটিতে। এখানে একটি লক সিস্টেম ব্যবহার করা হয়েছে যে লকটি আপনার ব্যাটারিকে বাঁচাতে সাহায্য করবে, অর্থাৎ এটা যদি লক করা থাকে তাহলে ব্যাটারি ইউজ হবে না, আপনি রিমোটটি চালু করতে পারবেন না। রিমোট চালু করার জন্য অবশ্যই লকটি খুলে ফেলতে হবে। এখানে অন অফের সুইচও দেখতে পাচ্ছেন, ভিন্ন ভিন্ন কালারে দেওয়া আছে। এখানে এটার যে স্পিকারের সাউন্ড কম বেশি করার জন্য নিচের দিকে আরও কয়েকটি সাউন্ডের বাটন দেওয়া আছে। নেক্সট যে মিউজিক প্লে করার বাটন সেটাও দেওয়া আছে। সো আমার কাছে এটার রিমোট যথেষ্ট ভালো মনে হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এটার লাইটের কোয়ালিটি কেমন করা হয়েছে। তো লাইটের কোয়ালিটি দেখার জন্য অবশ্যই উপর থেকে বাবল পেপারটি খুলে ফেলতে হবে এবং বাবল পেপার খোলার সাথে সাথে ভিতরে একটি লাইট দেখতে পেলাম আমরা। লাইটের কোয়ালিটি এতটা ভালো না হলেও এটাতে যে মিউজিক প্লে করার জন্য স্পিকার ব্যবহার করা হয়েছে সেটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্পিকার এখানে দেওয়া হয়েছে। স্পিকারটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, তবে এখানে যে লাইটটি ব্যবহার করা হয়েছে লাইটটিতে পিন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনি এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে পিন হোল্ডার ব্যবহার করতে হবে, পেচের হোল্ডার এটাতে ব্যবহার করতে পারবেন না। এবং পুরো লাইটটি কিন্তু প্লাস্টিক বিল্ড ছিল, যদিও এখানে যে স্পিকারটি সেটাতে একটু স্টিল বা মেটাল টাইপের কোনো কিছু সাইড দিয়ে ব্যবহার করা হয়েছে, তবে সেটা খুবই হালকা পরিমাণ এবং সেটার কারণে কিন্তু এই স্পিকারটির কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মতো লেগেছে এবং লুকস অনেকটা ভালো এসেছে। এখন যদি আমরা রিমোটের কথা চলে আসি, রিমোটের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম ছিল, লুকসও যথেষ্ট ভালো ছিল, এটার বাটনগুলোও যথেষ্ট ভালো লেগেছে প্রেস করার সময়। এছাড়াও রিমোটের প্রতিটা বাটনের কালার ভিন্ন হয় দেখার ক্ষেত্রেও সুবিধা হবে। এখন আমরা আমাদের লাইটটি কারেন্টের সাথে কানেক্ট করে নিয়েছি এবং রিমোট ব্যবহার করে এটাকে যদি অন করতে চাই তাহলে নর্মালি ফার্স্টে এই লকটি খুলে নিতে হবে রিমোটের। তো আমরা এখান থেকে রিমোটের লকটি খুলে ফেললাম, এখন ব্যাটারিটি রিমোটের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি রিমোটটি অন করতে চাই তাহলে অবশ্যই রিমোটের যে অন সুইচ আছে সেটা লাইটের দিকে ধরতে হবে এবং প্রেস করে দিলেই সাথে সাথে লাইটটি চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু হোয়াইট কালারের লাইটটি জ্বলবে। এখন আপনি চাইলে অফ বাটন প্রেস করে এটাকে অফ করতে পারবেন। এছাড়াও আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে সেমভাবে অন বাটন প্রেস করে অন করে নেবেন, আপনার পছন্দ মতো কালার এই রিমোট থেকে সিলেক্ট করে সেই বাটনটি প্রেস করে দিবেন, সাথে সাথে সেই কালারে চেঞ্জ হয়ে যাবে আমাদের এই অ্যামেজিং লাইটটি। এছাড়াও আপনি চাইলে এটা কিন্তু স্ট্রোব লাইট অথবা ব্লিঙ্ক করছে যেরকম এখন দেখতে পাচ্ছেন, এরকম মোডেও নিয়ে আসতে পারেন। এখানে স্ট্রোব বলে একটি অপশন আছে, ওই বাটনটি প্রেস। এছাড়াও এই লাইটে আরও তিনটি বাটন আছে যেগুলোর নাম হচ্ছে ফেড, স্মুথ এবং ফ্ল্যাশ। তো এই তিনটি বাটন প্রেস করে আপনি কিন্তু এই লাইটটিকে ফেড, স্মুথ এবং ফ্ল্যাশ লাইটে চেঞ্জ করতে পারবেন খুব সহজে। লাইটটির আরেকটি ভালো দিক হচ্ছে আপনি যে কালারে রেখে অফ করেছিলেন পুনরায় যদি রিমোট দিয়ে অন করেন তাহলে সেই কালারটি জ্বলে উঠবে, অর্থাৎ ধরুন আপনার লোডশেডিং হলো রেড কালারে থাকা অবস্থায়, আবার কারেন্ট আসার পর আপনি যখন চালু করবেন তখন সেম রেড কালারেই জ্বলে উঠবে লাইটটি।
এই বিষয়টা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আর রিমোটের রেঞ্জও যথেষ্ট ভালো পেয়েছি। এখান থেকে আপনি চাইলে এই লাইটের ব্রাইটনেস কম বেশি করে নিতে পারবেন উপরে বাম পাশের সুইচ দুইটি ব্যবহার করে। ফ্লাশ অথবা স্ট্রোব ব্যবহার করে আপনি এরকম ব্লিঙ্ক করাতে পারবেন এই লাইটটিকে, এবং ডব্লু বাটনের সুইচটি প্রেস করে হোয়াইট কালারে চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। এছাড়াও এই লাইটটি যখন আমি ওয়ালে ব্যবহার করেছি তখন এরকমভাবে খুব সহজে দূর থেকেই এই রিমোটটি ব্যবহার করে আমি চেঞ্জ করতে পেরেছিলাম এটার কালারগুলো। এই রিমোটের রেঞ্জ যথেষ্ট বেশি ছিল, যার কারণে ঘরের যে কোনো প্রান্ত থেকে এমনকি অন্য ঘর থেকেও এই লাইটটিকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল। এই লাইটটিতে আপনি যদি কোনো মিউজিক প্লে করেন তাহলে অটোমেটিক এটা কিন্তু ব্লিঙ্ক করতে থাকবে এবং এটার যে ব্রাইটনেস ওঠানামা করবে। এছাড়াও এটা রিমোটের ক্ষেত্রে আপনি মোটামুটি ভালো রেঞ্জ পাবেন। যথেষ্ট বড়সড় একটি ফ্ল্যাটের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এটার রিমোটের রেঞ্জ পাওয়া যাচ্ছিল। আপনি যদি মোবাইল থেকে কানেক্ট করতে চান তাহলে ফার্স্টে সেটিং অপশনে যাবেন, এরপর ব্লুটুথ অপশনে যাবেন, আপনার ফোনের ব্লুটুথটি অন করে নেবেন। ব্লুটুথ অন করার সাথে সাথে অটোমেটিক সার্চ হয়ে এই লাইটটি ডিটেক্ট করে ফেলে। এরপর আপনি এই লাইটের যে ব্লুটুথ নেমটি সেটার উপর ক্লিক করে দিবেন, সাথে সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এবং কানেক্ট হওয়ার পর আপনি যদি কোনো মিউজিক এটাতে প্লে করতে চান সেই মিউজিকটি আপনি প্লে করবেন। নর্মালি আমি ইউটিউব থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি, আমি NCS-এর একটা মিউজিক এখানে প্লে করব এবং আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন। আমি ভালোভাবে বোঝানোর জন্য অবশ্যই একটি মাইক্রোফোন ব্যবহার করব লাইটের নিকট থেকে। তো এখান থেকে এই মিউজিকটি প্লে করে দিন। আমাদের লাইটটির স্পিকারের কোয়ালিটি কেমন সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন এখানে রিমোটের যে বাটনগুলো সেগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিই একটু। এখানে অন বাটনটি দেখতে পাচ্ছেন, তার পাশে অফ বাটন আছে। এই দুইটি দিয়ে আপনি রিমোট ব্যবহার করে লাইট অন অফ করতে পারবেন। তার পরের বাটন দিয়ে আপনি লাইটের ব্রাইটনেস কমাতে পারবেন, এবং একেবারে বাম সাইডের বাটন দিয়ে লাইটের ব্রাইটনেস বাড়াতে পারবেন। এরপর রেড, গ্রিন এবং হোয়াইট, যে বাটনে যে কালার সেই বাটন প্রেস করে সেই কালারটি আপনি পেয়ে যাবেন আপনার লাইটে। এছাড়াও এখানে ফ্ল্যাশ বলে একটি অপশন আছে, এটা দিয়ে আপনি আপনার লাইটটিকে ফ্ল্যাশ করাতে পারবেন, এবং এখানে স্ট্রোব লাইট ব্যবহার করে ব্লিঙ্ক করাতে পারবেন, স্মুথ করতে পারবেন। এছাড়াও বাকি যে অপশনগুলো আছে সেগুলোতে ভিন্ন ভিন্ন অপশন পেয়ে যাচ্ছেন। আর এখানে একেবারে নিচে বাম দিকে যে তিনটি সুইচ পাচ্ছেন, একেবারে বাম দিকেরটা ভলিউম ডাউন এবং ডান দিকেরটা হচ্ছে ভলিউম আপ, মাঝখানেটা হচ্ছে নেক্সট মিউজিক প্লে করার বাটন। রিমোটটি ব্যবহার করে এই কাজগুলো করা যাবে আমাদের লাইটটির জন্য। এই লাইটটি নর্মালি দোকান ভেদে 220 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যায়। আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, চাইলে অনলাইন মার্কেট থেকে আপনি পারচেস করতে পারেন ওই লিঙ্ক থেকে। এছাড়াও এই দামের মধ্যে লাইটটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, এভারেজ সব দিক থেকে ভালো ছিল। কারণ নর্মালি একটি লাইট কিনতে গেলে আপনার 250 টাকার উপরে পড়ে যায়, সেক্ষেত্রে এরকম একটা ভিন্ন ভিন্ন লাইট, জ্বলা একটি লাইট, RGB লাইটের মতোই লাইট, এটা 250 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা আমার কাছে ভালো মনে হয়েছে। তাছাড়া এটার সাথে রিমোট কন্ট্রোল থাকার কারণে এই বাজেটে আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট লাইট। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক মাস্ট। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।